বিশ্বের ধনী ক্রিকেটারের তালিকায় বাংলাদেশি খেলোয়াড়ের নাম পূর্বে কখনো দেখা যায়নি। এই প্রথমবার এমনটাই ঘটল বাস্তবে। সাকিব আল হাসান বিশ্বের সেরা ধনী ক্রিকেটারের শীর্ষে চলে এসেছেন। সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে, বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী ক্রিকেটার হলেন সাকিব আল হাসান। তার মোট সম্পদের পরিমাণ $35 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় $275 কোটি টাকার সমান। ক্রিকেট মাঠে প্রায় 8 বছর ধরে ব্যাট ও বল হাতে বাংলাদেশের সেরা পারফর্মার সাকিব আল হাসান, যার ফলে 2011 সালে সুযোগ পান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL-এ। তখন থেকেই বদলে যেতে থাকে সাকিবের স্থাবর অস্থাবর সম্পত্তি। এখন বাংলাদেশের অন্যতম ধনী ব্যক্তিত্বে পরিণত হতে যাচ্ছেন তিনি। BPL, বিগ ব্যাশ, কাউন্টি, SLPL খেলে মাঠের ইনকামের পাশাপাশি তার আরও রয়েছে রেস্টুরেন্ট, কসমেটিক্স এবং ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা। তাছাড়া পেপসি, নর্টন, পার্লিং সহ দেশের শীর্ষ স্থানীয় বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান। তার বর্তমান সম্পদের পরিমাণ বাংলাদেশি টাকায় মোট $275 কোটি টাকার সমান। IPL-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন সাকিব আল হাসান। সর্বশেষ সংস্করণে সাকিবের মূল্য ছিল $4,25,000। BPL-এর শেষ আসর প্লেয়ার বাই চয়েস হলেও প্রথম দুই আসরে ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারিত হয়েছিল নিলামের মাধ্যমে। এরপর রংপুর রাইডার্সের হয়ে $35,00,000 পান বিশ্বসেরা এই অলরাউন্ডার। পাকিস্তান সুপার লিগ PCL-এও সাকিব ছিলেন প্লাটিনাম ক্যাটাগরিতে, যার নির্ধারিত মূল্য হিসেবে $1,40,000 পাবেন তিনি সেখানে খেলতে পারলে। অবাক হলেও এটা সত্য, এত সব অর্জন তার গত 5 বছরেই। সাকিব আল হাসান শুধু ক্রিকেটেই নন, ব্যবসা ক্ষেত্রেও তিনি সফল একজন মানুষ। খেলার মাঠে সাকিবকে তো সবাই চেনেন, মাঠের বাইরে সাকিব কিন্তু কিছুতেই কম নন। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন SDO Apps-এ।